হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি এডুকেশন প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ওয়াম সার্ভার ব্যবহার করে লোকাল সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এখন এই যে আমরা গুগলে এসে লিখব জাম্প, JAMP, ওই যে চলে আসছে দেখুন জাম্প, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এই যে এখানে ডাউনলোড জাম্প, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আমার আরেকটা ওয়েবসাইট নিয়ে যাবে, এখানে জাম্প ইনস্টল করার জন্য আপনাকে বলবে 32 বিট অথবা 64 বিট, আপনার যে যেটা ঠিক আপনার কম্পিউটারে দেখে নেবেন। প্রথমেই আপনারটা 64 বা 32 বিট ঠিক সেইটাই ইনস্টল করবেন। এখান থেকে এই যে ডাউনলোড আছে এখান থেকে ইনস্টল করবেন। আমি একটু আগে ইনস্টল করেছি, কারণ টিউটোরিয়াল বিধায় অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আগেই ডাউনলোড করে রেখেছি। তো দেখুন আমি এখান থেকে সেই ডাউনলোড, এই যে আমার ডিসপ্লেতে আমি ডাউনলোড করে রেখেছি এই একটা জাম্প। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সেটাও আমি দেখিয়ে দিই। এই যে এখানে যে লিখবেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লিখে এন্টার দিবেন। তারপর এখান থেকে এই দেখুন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এইটা ক্লিক করবেন। তারপর এখানে আসার পর দেখুন চলে আসছে এখানে ওয়ার্ডপ্রেস .org। হ্যাঁ, এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড করে নেবেন। এই যে ওয়ার্ডপ্রেস, এটাও ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে দেখুন দুটোই ডাউনলোড করে রেখেছি, তো এই জন্য আমি আর ডাউনলোড করলাম না। আর ওয়ার্ডপ্রেসটা কীভাবে এই যে জিপ ফাইল এক্সট্র্যাক্ট করতে হয় সেটাও আমি দেখিয়ে দিই। এই যে রাইট মাউস ক্লিক করে এখানে এক্সট্র্যাক্ট হেয়ার, এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফাইল চলে আসবে। আচ্ছা, তো দেখুন এই দুটো ফাইল ডাউনলোড করার পর আপনারা আপনাদের যে ইন্টারনেট কানেকশন এটা ডিসকানেক্ট করে দেবেন। দেখুন আমি আমার এই যে মডেম দিয়ে কানেকশন, সেই জন্য আমি এই মডেমে ডিসকানেক্ট করে দিচ্ছি। দেখুন এই যে মডেমের কানেকশন আমি ডিসকানেক্ট করে দিলাম, এখানে ডিসকানেক্ট করে দিলাম। তারপরে এখন আমি এই দুটাই ইনস্টল করব। কিভাবে ইনস্টল করতে হয় আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই যে জাম্পটা ক্লিক করবেন, ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন। তারপর তারপরে যে কন্টিনিউ উইথ ইনস্টল, ইয়েসে ক্লিক করবেন। তারপর ওকে, তারপর নেক্সট, আবার নেক্সট। তারপর কোন ড্রাইভে ইনস্টল করবেন, আপনি ডি ড্রাইভে করতে পারেন, আমি সি ড্রাইভে ইনস্টল করবো। এই যে নেক্সটে ক্লিক করলাম, তারপর নেক্সট, আবার নেক্সট। এই দেখুন ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করি, ইনস্টল হয়ে যাবে। এখন এই যে জাম্প ইজ ইজি টু ইনস্টল অ্যাপাচি, এখানে বেশ কিছু কমান্ড দেয় আপনারা পড়ে দেখবেন। ওয়ার্ডপ্রেস হলো ওপেন সোর্স ওয়েবসাইট, বিনা পয়সায় ব্যবহার করা। এটা CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে কাজ করে দুইভাবে, ওয়াম্প এবং জাম্পের মাধ্যমে। ওয়াম্প এবং জাম্পের মধ্যে তিনটা জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যাপাচি, এটা হচ্ছে সার্ভার, মাই স্কুল মানে যেখানে ডাটা রাখা হয়, এবং PHP, পার্সোনাল হোম পেজ। এই তিনটার সমন্বয়েই হচ্ছে ওয়াম্প বা জাম্প তৈরি থাকে। সেই জন্যই আমরা
এটাকে ব্যবহার করে লোকাল সার্ভার ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারি। তো বন্ধুরা প্রায় শেষের দিক, এই দেখুন ইনস্টল প্রায় শেষ, আমরা এখন বাকিটা দেখব কিভাবে জাম্প সেট আপ করে আমরা জাম্পের ভিতর ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব। এখন দেখুন এই যে জাম্প সার্ভার, আমরা যখন অ্যাপাচিতে ক্লিক করলাম এই যে সবুজ কালার হয়ে গেছে, দেখুন আবার মাই স্কুলে যদি স্টার্টে ক্লিক করি এটাও সবুজ হবে। দেখুন সবুজ হলেই ও রেডি হয়ে আছে যে আমাকে কাজ করতে দিবে, এটা রেডি হয়ে আছে, দেখুন দুটোই সবুজ হয়ে গেছে, তার মানে আমি এখানে কাজ করতে পারবো। এখন আমরা চলে যাব, দেখুন এই যে আমি এখানে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে রেখেছি, তো এই ওয়ার্ডপ্রেসটা আমি এখান থেকে এই যে জিপ ফাইল এবং আনজিপ করা ফাইল, এই যে আনজিপ যেটা সেটা আমি কপি করব, এখানে কপি করে আমি সোজা চলে যাব সি ড্রাইভ। সি ড্রাইভে আসার পর এখান থেকে দেখুন জাম্প, এই যে এখানে ক্লিক করলাম, তারপরে এইচটি ডগ এইখানে আসবেন, এইচটি ডগের পর এইখানে এইচটি ডগে আসার পর এখানে এই যে ওয়ার্ডপ্রেসটা এই যে পেস্ট করে দেবো। এখানে দেখুন আমার ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এখানে পেস্ট হচ্ছে। এখন আমি এই ওয়ার্ডপ্রেসটাও রাখতে পারি অথবা অন্য কোনো নাম দিয়ে আমি এটিকে, আমার এটাই প্রজেক্ট ফাইল হবে, সেই জন্য আমি এটিকে নাম চেঞ্জ করে দিলাম। দেখুন রিনেম করে আমি লিখলাম গুরুকুল, হ্যাঁ গুরুকুল দিলাম এখানে। আচ্ছা এখন চলে যাই আমরা গুগলে, যাই এখন দেখুন ওপেন করি যে আমার সার্ভারটা পেয়েছে কিনা, যে আমি লোকাল হোস্ট দেবো, এই লোকাল হোস্ট দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখুন এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে বলছে, তো আমি ইংলিশ রাখলাম। তারপর এখান থেকে দেখুন এই যে পিএইচপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে একটা ডাটাবেস ক্রিয়েট করতে বলতেছে, এই যে নিউতে আমি যাব, নিউ, তারপর এখান থেকে এই যে ক্রিয়েট ডাটাবেস, হ্যাঁ এখানে এখন আমরা ক্রিয়েট ডাটাবেস এখানে একটা নাম দেবো। দেখুন আমি এই ডাটাবেসের নাম দিলাম হচ্ছে রাজবাড়ি, হ্যাঁ এখানে দিয়ে এই যে ক্রিয়েট ক্লিক করলাম, দেখুন এই যে ডাটাবেস রাজবাড়ি হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক এখন আমি নতুন আরেকটা ট্যাব নিয়ে এখানে লিখব লোকাল হোস্ট অবলিক, আমরা যে ফোল্ডারটা লিখেছিলাম যেমন গুরুকুল, গুরুকুল লিখে এন্টার দিব। এই দেখুন এখানে ওয়ার্ডপ্রেসের এখন স্ট্রাকচার তৈরি হবে, তারপরে ইউজার নেম তৈরি হয়ে যাবে। তার জন্য এই কয়েকটা জিনিস এখন ওয়ার্ডপ্রেস আমরা যখনই, ও কিন্তু আমাদের সেই গুরুকুল ফাইলটা পেয়ে গেছে ওয়ার্ডপ্রেসের এটা, তো এখন এই জিনিসগুলো আমাকে করতে হবে। ডাটাবেস নেম আমি অলরেডি ডাটাবেস নেম তৈরি করেছি, হ্যাঁ রাজবাড়ি নামে, তারপরে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এটা করলে হয়ে যাবে। তাই এখন আমি লেটস গোতে যাব, এই যে লেটস গোতে গেলাম, তারপর ডাটাবেস নেম আমরা দিছি, ডাটাবেস নেমটা আমরা দিয়েছি হচ্ছে রাজবাড়ি, হ্যাঁ ডাটাবেস নেমটা আমরা কি নামে ক্রিয়েট করেছি, এই যে এখানে আবার দেখে আসি ডাটাবেস নেমটা দেখছেন রাজবাড়ি নামে ক্রিয়েট করেছি, সেই জন্য আমরা এখানে রাজবাড়ি দেবো, আর এই যে পিআরআই রাজবাড়ি। ইউজার নেম দেবেন এখানে যেহেতু ডাটাবেস ওয়ার্ডপ্রেস স্ট্রাকচার হচ্ছে সেই জন্য রুট দেবেন, হ্যাঁ রুট, পাসওয়ার্ড এখানে লাগবে না, তারপরে লোকাল হোস্ট এবং ডাব্লিউপি যেহেতু এটাই থাকবে, তারপরে সাবমিটে ক্লিক করব। আমরা এখন সাবমিটে ক্লিক করা পড়তেছে, রান দি ইনস্টল, এই যে ইনস্টল করতে বলতেছে আমরা ইনস্টল করলাম। তারপর এখানে বলতেছে এখানে একটা টাইটেল দিবেন, হ্যাঁ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিলাম ডাব্লিউ আর ডি ওয়ার্ড পি এ ওয়ার্ডপ্রেস মাই ফার্স্ট, মাই ফার্স্ট পেজ, হ্যাঁ আচ্ছা। দেখুন এই যে ইউজার নেম কিন্তু আমি সবসময় এটা দিয়ে ঢুকতে হবে, সেই জন্য গুরুকুল রাজবাড়ি দিলাম। আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, যে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, তো এখানে আমি দিয়ে দেখলাম পাসওয়ার্ড দিয়ে দিই, তারপর এখান থেকে দেখুন এই যে কনফার্ম করলাম, তারপরে একটা ইমেল দিয়ে দেবেন এখান থেকে, যে কোনো একটা ইমেল দিয়ে এখানে এই যে সার্চ ইঞ্জিন
ভিজিবিলিটি এটা দিবেন না, এটা যখন আমরা ইন্টারনেটে কাজ করবো সেই ক্ষেত্রে দিতে হয়। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। এখন দেখুন এই যে সাকসেস হয়ে গেছে, তারপরে বলতেছে এখন লগ ইন করতে বলতেছে। এখন যদি আমি এটা লগ ইন করি তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা চলে আসবে। দেখুন দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিলাম, এই যে আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন করলাম। লগ ইন করার সাথে সাথেই এখন দেখুন এই যে আমার ওয়ার্ডপ্রেসটা চলে আসছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন নতুন ভিডিওগুলো আপনারা প্রথমে পেয়ে যেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।